এই সমস্যাটা আমি নিয়েছি কড স্ট্রিকল অ্যান্ড টাউনজেন্ডের কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল রিয়্যাক্টিভিটি বইয়ের চ্যাপ্টার 5 থেকে। আমি তাদের অনুমতিও নিয়েছি। তো এখানে বলা হচ্ছে ইথানল C2H5OH এর স্ফুটনাঙ্ক কমলা রঙে দেখাচ্ছি আমি, এটা ফুটতে শুরু করে 78.29 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো কত জুল শক্তি লাগবে, কী পরিমাণ শক্তি লাগবে এক কেজি ইথানলকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে স্ফুটনাঙ্ক পর্যন্ত নিয়ে ওই তাপমাত্রায় যদি সেই তরলকে বাষ্পে পরিণত করতে হয়। এ সমস্যার দুটো অংশ আছে, কত জুল শক্তি পেলে ইথানলের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 78.29 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠবে, এটা হলো প্রথম অংশ। তো এখানে পৌঁছার পর 78.29 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা পাচ্ছি তরল ইথানল, এরপর সেটাকে এই তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে শক্তি যোগ করতে হবে, এটা হলো দ্বিতীয় অংশ। তো প্রথমে শুধু তরলের তাপমাত্রা বৃদ্ধি নিয়ে ভাবা যাক, তরলের তাপমাত্রা বৃদ্ধি বা রেইজিং দ্য লিকুইড টেম্পারেচার। এটা কিভাবে করতে হয় সেটা আমরা আগে দেখব। তো তাপমাত্রা বাড়ানোর আগে প্রথমে দেখতে হবে আমরা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াবো। এখানে প্রশ্নেই দেওয়া আছে যে আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আচ্ছা আমি এখানে সেলসিয়াসের সি দিয়ে দিচ্ছি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমরা যাব 78.29 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো কতটুকু বাড়লো, এখানে 78.29 থেকে 20 বাদ দিলে পাওয়া যায় 58.29, তাহলে তাপমাত্রার পরিবর্তন, এক্ষেত্রে তাপমাত্রা বাড়লো বা তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 58.29 ডিগ্রি। এটাকে 58.29 ডিগ্রি সেন্টিগ্রেড বলা যায় অথবা এটাকে 58.29 কেলভিনও বলা যায়। এটা আমরা বলতে পারছি কারণ তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলে একই থাকে। আসলে কেলভিন স্কেল সেলসিয়াস স্কেলেরই একটা সংস্করণ। এখানে আপনি যদি এগুলোর প্রত্যেকের সাথে 273 যোগ করেন তবে কেলভিনে তাপমাত্রাটা পাবেন, কিন্তু যখন পার্থক্য বের করবেন তখন এই একই ফলাফল আপনি পাবেন। যেভাবেই করুন না কেন 72.29-20 এতটুকু তাপমাত্রা বাড়াতে হবে। এবারে দেখব কী পরিমাণ শক্তি লাগবে এটুকু তাপমাত্রা বাড়াতে। তো এখানে ডেল্টা টি বা তাপমাত্রার পার্থক্য হচ্ছে 58.29 ডিগ্রি সেন্টিগ্রেড, তার চেয়ে বরং কেলভিনে বলাই ভালো কারণ সেই এককেই প্রশ্নে আপেক্ষিক তাপ দেয়া রয়েছে। তো আমি লিখছি 58.29 কেলভিন তাপমাত্রার পার্থক্য দরকার। আমরা যদি আগে এগুলোকে কেলভিনে নিয়ে তারপর পার্থক্য বের করতাম তাহলেও একই মান পেতাম, কেলভিন বা সেলসিয়াস স্কেলে পার্থক্য সবসময় একই। তো এখানে রইল আমাদের তাপমাত্রার পার্থক্য। তো আমরা কী পরিমাণ ইথানলের তাপমাত্রা বাড়াচ্ছি সেই পরিমাণটা এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে আমাদের কাছে 1 কিলোগ্রাম পরিমাণ ইথানল, 1 কিলোগ্রাম ইথানল, আর এখানে সব গ্রামে দেয়া আছে তাই আমি এই কিলোগ্রামকে গ্রাম হিসেবে লিখব। তাহলে এটা লেখা যায় 1.00 কিলোগ্রাম, এটা সমান লেখা যায় যে, তার চেয়ে বরং এভাবে লিখি যে গুণ 1000 গ্রাম ভাগ 1 কিলোগ্রাম, এটার এটা কাটা যাচ্ছে তো এখানে থাকছে শুধু 1000 বা 1000 গ্রাম। তো দেখা যাচ্ছে এই 3টা সিগনিফিক্যান্ট ডিজিটের সংখ্যা থেকে 4টা সিগনিফিক্যান্ট ডিজিটের সংখ্যা আমরা পেলাম। তাহলে আমরা পেলাম গুণ 1000 গ্রাম, এরপর আমরা শুধু গুণ করব ইথানলের আপেক্ষিক তাপ। ইথানলের আপেক্ষিক তাপ দেয়া আছে 2.44 জুল পার গ্রাম কেলভিন। তো 2.44 জুল একটু ওপরে হয়ে গেছে, আমি আবার লিখছি 2.44 জুল পার গ্রাম কেলভিন। তো এই এককগুলো এখন কাটা যাবে, তাহলে এখানের কেলভিনটা এই হরের কেলভিনের সাথে কাটা যাবে আর লবের এই গ্রামটা এই গ্রামের সাথে কাটা যাবে। আর এটা গ্রহণযোগ্য কারণ আপেক্ষিক তাপ সেই পরিমাণ শক্তি যা প্রতি একক ভরের প্রতি একক ডিগ্রি তাপমাত্রা বাড়ানোর জন্য প্রয়োজন। এখানে 58.29 ডিগ্রি আর 1000 গ্রাম সব গুণ করে দিলে এককগুলো কাটা যাচ্ছে, এই কেলভিন এই কেলভিনের সাথে কাটা যাচ্ছে, গ্রাম গ্রামের সাথে কাটা যাচ্ছে। তাহলে আমাদের থাকলো, ক্যালকুলেটারে হিসেব করে নিই, দেখা যাক শেষমেশ কী বাকি থাকলো। তাহলে 58.29 গুণ 1000 গুণ 2.44
সমান আমরা এখানে তিনটা সিগনিফিক্যান্ট ডিজিট নেব। তো এখানে এটা ধরে নেওয়া যায় যে 142,000 জুল, তো এখানে 142,000 এর একক হবে জুল। জুল হচ্ছে শক্তির একক। তো এই পরিমাণ শক্তি আমাদের লাগবে যদি 1 কেজি ইথানলের তাপমাত্রা আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়িয়ে 78.29 ডিগ্রি সেন্টিগ্রেডে নেই, অথবা বলতে পারেন 293 কেলভিন থেকে এটার সাথে 273 যোগ করলে যা হবে তত কেলভিন তাপমাত্রায় নিতে যে শক্তি লাগে সেটা। তো এক্ষেত্রে আমাদের তাপমাত্রা বাড়লো 58.29 কেলভিন। তো এখন কাজটা হলো এই উত্তপ্ত ইথানলকে ওই তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হবে, তার মানে এখন এটার সাথে বাষ্পীভবনের সুপ্তাপ যোগ করতে হবে, এবং সেটা প্রশ্নে দেয়াও আছে। একে বলা হয় বাষ্পীভবন এনথালপি বা এনথালপি অফ ভেপারাইজেশন। তো এটার মান দেয়া আছে 855 জুল পার গ্রাম। তো এই পরিমাণ শক্তি আমাদের লাগবে যদি আমরা 1 গ্রাম ইথানলকে বাষ্পে পরিণত করতে চাই। আমরা ধরে নিচ্ছি যে ইথানলের তাপমাত্রা এখন স্ফুটনাঙ্কে স্থির আছে, তাহলে আরও কত পরিমাণ শক্তি যোগ করলে সেটা পুরোপুরি বাষ্পীভূত হয়ে যাবে? তো এটা প্রশ্নে দেয়া আছে। আর আমাদের কাছে ইথানল আছে 1000 গ্রাম, তো গুণ হবে 1000 গ্রাম। গ্রাম দুটো চলে গেল, 855 গুণ 1000 সমান হচ্ছে 855,000 জুল। তো দেখা যাচ্ছে যে এখানে ইথানল অনেক কম শক্তি নিয়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 78.29 ডিগ্রি সেন্টিগ্রেডে যাচ্ছে, আর তার চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে ইথানল এই তাপমাত্রায় তরল থেকে বাষ্পে পরিণত হবে। বাষ্পীভূত হতে অনেক বেশি শক্তি লাগছে, তো মোট শক্তির পরিমাণ জানতে এ দুটো যোগ করতে হবে। তাহলে 855,000 + 142,000, 8 + 1 = 9, 8 + 1 = 9, তারপরে 5 + 4 = 9, 5 + 2 = 7, তো আমরা পাচ্ছি 997,000 জুল, অথবা বলা যায় 997 কিলোজুল, অথবা বলতে পারি যে এটা প্রায় 1 মেগাজুল। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ইথানলকে বাষ্পীভূত করতে এই পরিমাণ শক্তি প্রয়োজন হবে।